আমি ননীগোপাল মণ্ডল, সহকারী অধ্যাপক রসায়ন, ঝাড়গ্রাম ডিগ্রি কলেজ সাতক্ষীরা। আমি আজকে তোমাদের পরিমাণগত রসায়নের উপরে ক্লাস নিব। এর আগেও ক্লাস নিয়েছি, সেই ক্লাসের কিছু অংশ আমি সেখান থেকেই শুরু করব, যেখান থেকে আমি অঙ্কগুলো করছিলাম। এই অঙ্কগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে পিপিএম সম্পর্কে আরো একটু বিস্তারিত আলোচনা করার জন্য আমি এই ক্লাসে উপস্থিত হয়েছি। এখন তোমাদেরকে গত ক্লাসে আমি দেখাইছিলাম, দেখো তোমরা যে মন দেখো যে 1.5 × 10 মাইনাস 2 মোলার সোডিয়াম ডাইঅক্সাইডের পিপিএম নির্ণয় করো। আর এর সাথে আমি যোগ করে দিচ্ছি সাথে কি শতকরা, শতকরা। তাহলে আমাদের, আমি গতকাল ক্লাসে বুঝাইছিলাম, দেখো তোমাদেরকে বুঝাইছিলাম যে আমাদের যাই মোলা তাই লিখতে পারি মোল পার লিটার, যাই মোলা তাকে কি করতে পারি আমি মোল পার লিটার লিখতে পারি। তো এখানে যাই মোলা তাই মোল পার লিটার লিখে আমরা যাই মোলা তাই মোল পার লিটার লিখে এবার আমরা কি করব, তার সাথে সেই বস্তুর আণবিক ভদ্রতা গুণ করলাম, হয়ে গেল গ্রাম পার লিটার। এই গ্রাম পার লিটারকে আমরা যদি একের সাথে গুণ করি তাহলে মিলিগ্রাম পার লিটার, আর মিলিগ্রাম পার লিটারকে যদি আমরা মিলিগ্রাম পার লিটারকেই আমরা পিপিএম বলতে পারি। ক্লিয়ার তোমরা? তাহলে যাই মিলিগ্রাম পার লিটার তাই পিপিএম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে আমি শতকরা, এই পিপিএম থেকে শতকরায় যাব। এর নিয়মটা কি? এর নিয়ম হচ্ছে, দেখো তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, সূত্র হচ্ছে মোল সংখ্যা গুণ আণবিক ভর ভাগ 10, এবং তাকে টোটাল যদি আমরা 100 মিলিলিটারে করি তাহলে সেটা হবে শতকরা। 100 মিলিলিটার করে কি হবে সেটা শতকরা। দেখো আমি আবার এটা করছি, তাহলে আমরা আবার এখান থেকে অঙ্কটা আমরা এখানে যেতে হবে 1.5, মনে খেয়াল করো 1.5 × 10⁻²⁺ গুণ 40 ভাগ 10, এত কি গ্রাম। একে যদি আমরা 100 মিলিলিটার করি তাহলে আমাদের যাবে শতকরা। লিখে নিয়ে বলো শতকরা। তাহলে শতকরা হিসাব করার জন্য সূত্রটা কি বললাম, যে সূত্র হচ্ছে মোল পার লিটার গুণ তার আণবিক ভর ভাগ 10, আর টোটালটাকে আমরা কি করব মিলিলিটারে নেব। কোথায় নেব বলো? মিলিলিটারে নেব। তো আমরা এইভাবে আমরা করতে পারি। এরপরে দেখো, এরপর আমাদের রয়েছে যে কোন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের 400 ppm তার মোলারিটি প্রকাশ করতে হবে। তাহলে 400 ppm কি রয়েছে বলো? 400 ppm। তো আমি যা বললাম যে ppm যা মিলিগ্রাম পার লিটার, তাহলে 400 এটা কি লিখতে পারি মিলিগ্রাম পার লিটার লিখতে পারি। এবং একে যদি আমরা গ্রাম পার লিটার নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব, একে আমরা দেখো 1000 দিয়ে ভাগ করলে কি হবে, এবার এটা হয়ে যাবে হচ্ছে 0.4 গ্রাম পার লিটার। তোমরা সবাই বুঝতে পারছো? এটাকে আমরা কি করে নিয়ে গেলাম, যে পিপিএম থেকে গ্রাম পার লিটারে নিয়ে গেলাম। একে শতকরা নিয়ে গেলাম সহজ, একে আমরা গ্রাম পার লিটারকে যদি আমরা গুণ করে দিলাম গ্রাম পার লিটার চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই কথাগুলো মনে হয় ক্লিয়ার বুঝতে পারছো যে প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম সেটা পিপিএম, পিপিএম প্রথম ছিল মোল পার লিটার থেকে আমরা গেলাম কোথায় গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার থেকে পিপিএম গেলাম, আবার আমরা পিপিএম থেকে গ্রাম পার লিটারে গেলাম। তাহলে এইটা আমরা উল্টো পাল্টা করে এই অঙ্কগুলো একটু দেখছি। এরপরে তোমরা আসো যে
প্রশমন বিন্দু বা প্রশমন তন্তু প্রশমন কাকে বলে? প্রশমন বিক্রিয়া কি? প্রশমন প্রশমন বিক্রিয়া হচ্ছে তুল্য পরিমাণ অ্যাসিড তুল্য পরিমাণ ক্ষার বিক্রিয়া করে এদের সম্পূর্ণ ধর্ম হারিয়ে লবণ পানি তৈরি করে, এই বিক্রিয়াকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়া কি বলবো আমরা? প্রশমন বিক্রিয়া। তাহলে তুল্য পরিমাণ অ্যাসিড তুল্য পরিমাণ ক্ষার এদের সম্পূর্ণ ধর্ম হারিয়ে লবণ পানি উৎপন্ন করলে কি বলবো আমরা? প্রশমন বিক্রিয়া। তোমার সবাই ক্লিয়ার হবে কথা গুলো? এবার আরেকটু খেয়াল করো যে প্রশম বিন্দু কি? যে বিন্দুতে নির্দেশক বর্ণ পরিবর্তন করে ওই বিক্রিয়ার সমাপ্তি নির্দেশ করে, ওই বিক্রিয়া কি করে বলো? সমাপ্তি নির্দেশ করে, তাকে আমরা বলবো প্রশম বিন্দু। এরপর তোমাদের আসছে হলো টাইট্রেশন। টাইট্রেশন টাইট্রেশন কি? একটি জানা মাত্রা দ্রবণের সাহায্যে একটি অজানা মাত্রা দ্রবণের মাত্রিক বিক্রিয়া ঘটিয়ে তুল্য বিন্দুতে অজানা মাত্রা দ্রবণের মাত্রা নির্ণয় করার পদ্ধতি কি বলবো আমরা? টাইট্রেশন, বাংলায় বলা হচ্ছে অনুমাপন। বাংলায় কি বলে? অনুমাপন। তাহলে আমি তিনটে টপিক কথা কেন বললাম? এক, প্রথম কি বললাম? প্রথম যদি বললাম সেটি হচ্ছে প্রশমন বিক্রিয়া কাকে বলে। যেমন আমরা এখানে একটা প্রশমন বিক্রিয়া একটা উদাহরণ দিলে আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার আর এখানে HCl তীব্র অ্যাসিড বিক্রিয়া করলো সমপরিমাণ, এটা এক মোল, এটাও এক মোল। বিক্রিয়া করে কি হচ্ছে দেখো, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখানে আমাদের তৈরি করলো কি? লবণ পানি। এবার কি বললাম? তাহলে এটা গেল প্রশমন। তারপর কি বললাম যে তোমাদেরকে প্রশমন বিন্দু কি, টাইট্রেশন কি? তাহলে আমরা আজকের এই টপিক পর্যন্ত রাখছি, পরের দিন কি আরেকটু আলোচনা করব নাকি? তাহলে আরেকটু টপিক পর্যন্ত না রেখে আমরা আরেকটু আলোচনা করলে দেখা যাচ্ছে যে আমাদের তাহলে ক্লাসটা সামনে ক্লাসটা একটু এগিয়ে দেওয়া যায়। প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা যে এখানে আমরা যে টাইট্রেশনের জিনিস থাকলো কি, টাইট্রেশনটা ছিল এরকম যে একটা বুলেট, বুলেটের মধ্যে আমরা অজানা মাত্রার অ্যাসিড দিচ্ছিলাম আর অজানা মাত্রার অ্যাসিড দিচ্ছিলাম বুলেটে, আর আমরা কণিকাল ক্লাসে দিচ্ছিলাম অজানা মাত্রা দ্রবণের ক্ষার, এই জানা মাত্রা দ্রবণের ক্ষার। তাই বুলেটে নিয়েছি অজানা মাত্রা দ্রবণের কি নিয়েছি? অ্যাসিড। আর এই আমরা কণিকাল ফ্লাক্সে নিয়েছি কি? কণিকাল ফ্লাক্সে নিয়েছি আমরা কণিকাল ফ্লাক্সে নিয়েছি ক্ষার, এটার মাত্রা আমরা জানি। আর কি করলাম আমরা? কয়েক কটা আমরা নির্দেশক ব্যবহার করলাম। নির্দেশক ব্যবহার করলে এখানে কি হলো? নির্দেশক ব্যবহার করার ফলে এখানে কি হয়ে গেল যে কোনো একটা বিন্দুতে এসে উপর থেকে বুলেট থেকে ফোটায় ফোটায় আমরা কণিকাল ফ্লাক্সে যখন আমরা যে এ দিয়েছিলাম, মনে আছে তোমাদের? দেখতো আমরা যখন প্র্যাকটিক্যাল করেছিলাম, তোমাদের প্র্যাকটিক্যালগুলো দেখিয়েছিলাম, তখন একটা বিন্দুতে গোলাপি বর্ণ ধারণ করেছে, হালকা গোলাপ। তারপর আস্তে আস্তে গোলাপি বর্ণ, হালকা গোলাপি বর্ণ হলে আমরা বন্ধ করেছিলাম। তারপর আমরা তিনটা পার্ট নিয়ে এভাবে আমরা টাইট্রেশনের মান নির্ণয় করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো এখানে আমাদের যে টপিকসগুলো আজকের আমি আলোচনা করলাম, তাহলে এগুলো সম্পর্কে একটু ভালো মতো তোমাদেরকে জানতে হবে। আর এই ট্রাইটেশন করার সময় আমরা কিছু অঙ্কেরও নমুনা আমি তোমাদেরকে দেখাইছিলাম, মনে আছে? V1S1 V2S2। তাহলে আয়তন দিয়ে আমি যে এগুলো দেখাইছিলাম এগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী ক্লাসে আমরা অন্য টপিকস নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকো, এই কামনায় এখানে শেষ করলাম।